Assalamualaikum viewers, welcome back to my channel. আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এলাম আজকে আরেকটা স্পেশাল রেসিপি নিয়ে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে প্লাস সবজি দিয়ে নুডলস তৈরি রেসিপিটা। বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে আশা করা যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি গাজর টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে আমি বেবি ক্রনগুলো কেটে নেব। বেবি ক্রনগুলো আমি কেটে নিলাম। বেবি ক্রনগুলো কেটে নেওয়ার পরে আমি বাদবাকি সবজিগুলো কেটে নেব। আমি এখন সবুজ কালার ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আমি ক্যাপসিকামের পুরোটা নেব না, অর্ধেকটা নিয়ে নিলাম, কারণ তিন ধরনের ক্যাপসিকাম যাবে, এই জন্য এত বেশি পরিমাণে লাগবে না। আমি ক্যাপসিকামের ভেতরের বীজটা ফেলে দিলাম, কারণ বাচ্চাদের বীজটা থাকলে অনেক সময় ঝালটা বেশি লাগে, এই কারণে বাচ্চারা খেতে পারে না। আমি বীজটা ফেলে দিলাম, তার কারণ বাচ্চারা যাতে খেতে পারে খুব সহজে। তারপরে লম্বালম্বিভাবে সুন্দর করে কেটে নিলাম। তারপরে আমি হলুদ কালার ক্যাপসিকাম কেটে নিলাম। তারপরে আমি লাল কালার ক্যাপসিকামটা কেটে নিলাম। আমি তিন কালারের ক্যাপসিকামই ব্যবহার করব, এই কারণে তিন কালারের ক্যাপসিকামগুলোই কেটে নিলাম। তারপরে আমি টমেটোগুলো কুচি করে কেটে নিয়েছি। টমেটোগুলো আর কি স্কিপ করেছি, আমি দেখাইনি আর কি ভিডিওতে। তারপরে আমি নুডলস, দুই প্যাকেট নুডলস সহ ওর মধ্যে গাজর কুচি করে কেটে নিয়ে দিলাম। দুটো আমি একসঙ্গেই সিদ্ধ করে নেব, তার কারণ হচ্ছে যে দুইটা দুইবারে সিদ্ধ করলে সময়টা অনেক বেশি লেগে যাবে। আমি চাচ্ছি যে দুইটা একসঙ্গেই সিদ্ধ করে কোনো প্রবলেম হবে না, তাই একসঙ্গে দিয়ে দিলাম। তার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা যাতে একটার গায়ের সঙ্গে যাতে আরেকটা না লেগে যায়, এ কারণে অল্প একটু তেল দিলে একটা গায়ের সঙ্গে আরেকটা লেগে যায় না, তাই আপনারা ওই তেল দিতে ভুলবেন না। সিদ্ধ করা হয়ে গেছে আমার নুডলসটা। তারপরে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। নর্মাল পানি দিয়ে ধুয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় নুডলসের কেমন একটা গন্ধ থাকে, এই গন্ধটা যেন না লাগে, এ কারণে নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিলাম। তারপরে ননস্টিকটা চুলায় উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মরিচ কুচি, পেঁয়াজ কুচি ননস্টিকে দিয়ে দিলাম, একটু হালকা লালচে করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় ছিল, তাই আমি টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করে কেটে নেওয়ার কারণে মশলাগুলো চিংড়ি মাছের ভেতরে যাবে, খেতে ভালো লাগবে, বাচ্চারাও খেতে পছন্দ করবে এভাবে, তাই আমি টুকরো করে কেটে নিয়ে এভাবে নিয়েছি। আপনারা চাইলে আস্ত রাখতে পারেন, সমস্যা নাই। তারপরে আমি চিংড়ি মাছগুলো একটু লালচে করে নিলাম, লালচে করে ভেজে নিলাম। তারপরে আমি হলুদ কালারের ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, লাল কালারের ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম,
সবুজ কালারের ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম তিন কালারের ক্যাপসিকাম গুলো আমি দিয়ে দিলাম এখন আমি বেবি ক্রন গুলো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি একটু ভেজে নিব সবজিগুলো সবজিগুলো ভেজে নিব এর মধ্যে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিব যাতে যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে আবারো নেড়েচেড়ে দেব সবজিগুলো আমার ভাজা প্রায় শেষের দিকে আমি এখন এর মধ্যে দুটো ডিম দিয়ে দেব সবজিগুলো ভাজা শেষ আমি ননস্টিকের এক সাইডে সবজিগুলো সুন্দর মতো ইয়ে করে দিব তারপরে আমি এক সাইডে ডিমগুলো ভেজে নেব কারণ একই ননস্টিকে আমি সবগুলো কাজ কমপ্লিট করতে চাচ্ছি এই কারণে আমি এক সাইডেই ডিমগুলো ভেজে নেব ডিমের দুইটা ডিম ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পরে অল্প পরিমাণে একটু লবণ ছড়িয়ে দেব ডিমের উপরে যাতে যে ডিমের মধ্যে লবণ ঢুকে যায় আর কি লবণটা না দিলে ডিমের মধ্যে লবণ না গেলে ভালো লাগবে না তাই লবণ একটু দিয়ে দিলাম দিয়ে ছোট ছোট টুকরো করতে একটু নেড়েচেড়ে দিই বেশি করে নেড়েচেড়ে দিতে হবে যাতে যে একটু স্ক্রাম্বল তৈরি হয় আর একটু তেল দিয়ে দিব কারণ ডিমে একটু তেল পরিমাণে বেশি দিলে ডিমটা সুন্দর মতো ভাজা যায় এই জন্য আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর মতো ভেজে নেব ডিমটা ডিমটা আমার ভাজা প্রায় শেষের দিকে অনেক বাচ্চারা ডিম খেতে চায় না মাছ খেতে চায় না সবজি খেতে চায় না দেখবেন এভাবে নুডলস রান্না করে দিয়ে দেখবেন এই এরকমভাবে নুডলস রান্না করে দিলে বাচ্চারা খুব সহজেই পছন্দ করবে প্লাস খাবে তাতে মাছও খাওয়া হবে সবজিও খাওয়া হবে ডিমও খাওয়া হবে একসঙ্গে সব কাজই কমপ্লিট হবে আর এই নুডলসটা এভাবে রান্না করে দিলে তাহলে স্বাস্থ্যের জন্য ভালো তারপরে আমি নুডলস আর গাজর দিয়ে দিলাম কারণ নুডলস আর গাজর একসঙ্গে আমি সিদ্ধ করে রেখেছিলাম তারপরে আমি নুডলসের মশলা দিয়ে দিলাম তারপরে আমি সস দিয়ে দেব টমেটো সস তারপরে আমি সয়া সস দিলাম এক টেবিল চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিব সবজির সঙ্গে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব
আমি সসটা আরেকটু পরিমাণে বেশি দিয়ে দেব, কারণ আমার বাবু সসটা অনেক পরিমাণে একটু বেশি খায়, সেজন্য একটু সসটা বেশি দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারেন, তাতে সমস্যা নাই। না দিতে চাইলে নাও দিতে পারেন, এটাকে স্কিপ করতে পারেন, কারণ অনেকে সস পছন্দ করে না। এখানে সস না দিলেও হবে, কারণ টমেটো দেওয়া আছে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এভাবে রান্না করে দিয়ে দেখবেন বাচ্চারা খুব সহজেই খেয়ে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।